রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল, কিন্তু একে চেপে রাখা হচ্ছে, অভিযোগ করেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস। শুক্রবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন পীযূষ বাবু। সেখানে তিনি অভিযোগ করেন, 54টি কেন্দ্রীয় প্রকল্পে অর্থ কম পেয়েছে ত্রিপুরা সরকার। যদি প্রয়োজন হয় কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করুক ত্রিপুরার সরকার, কংগ্রেসও পাশে দাঁড়াবে। তিনি অভিযোগ করেন, এমন অবস্থা আসছে আগামী কিছুদিন পর সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে, কর্মচারীদের বেতন দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পীযূষ বিশ্বাস। এবং এই তথ্যগুলি আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান করব, অর্থমন্ত্রীকে আহ্বান করব, এই তথ্যগুলি কেন রাজ্যের কাছে উনি চেপে দিচ্ছেন? না দিলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করুন, আমরাও সামিল হব, কিন্তু মানুষকে ধোকা দিলে, সত্যকে চাপা দিলে তো রাজ্যের ক্ষতি হচ্ছে। উনি কিছুই করতে পারবেন না এইভাবে যদি উনি সাপ্রেস করতে থাকেন। রাজ্যে এমন একটা অবস্থায় পৌঁছেছে, গরিবদের অবস্থা আগেও শোচনীয় ছিল, এখন আরো শোচনীয়। গ্রাম পাহাড় মানুষ খাদ্য নেই, যুবকেরা হতাশা করছে, তাদের চাকরি নেই। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা অবস্থা এসছে ত্রিপুরা রাজ্যের, কিছুদিনের মধ্যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি বন্ধ হয়ে যাবে এবং কর্মচারীদের বেতন দিতে পারবে না সামনের মাসে, পরের মাসে। আমি সন্ধিয়া এবং ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।